কিছু খেলাম সেটাই ভিডিও করতে পারলাম না না বল প্রচুর ভিড় ছিল এবার কে ভিডিও করে দেবে আমাদেরকে যেহেতু খাচ্ছিলাম ফুচকা খেয়েছিলাম ফুচকা এই জন্য ভিডিওটা করতে পারিনি আমরা দুজনে এখন বেরোলাম দুজনে দুই টুনা টুনি কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি পুরোটাই পরে শেয়ার করব বাট এখন বললেতে হয়ে গেল বাট আমাদের দুজনের এতটা রহস্য দুটো বাচ্চাকে রেখে দিয়ে আমরা এমার্জেন্সি এখন বেরিয়েছি নিশ্চয় কোনো কারণ আছে বুঝতেই পারছো দুজন সেজে গুজে কোথাও যাচ্ছি অনেক দূরে যাচ্ছি কাছে ধারে যাচ্ছি না তো অনেক দিন বাদে আমরা দুজন বেরোলাম সত্যি কথা আগে খুব বেরোনো হতো অনেক দিন বাদে এমনি আমরা বেরোচ্ছি সবাই মিলে সেটা আলাদা ম্যাটার বাট আমরা দুজন অনেক দিন বাদে বেরোলাম লাস্ট মনে হয় বেরিয়েছিলাম আমরা দুজন সেটা আমরা গাড়ি করে গেছিলাম ওর মেয়ে স্কুলে তাও অনেক দিন হয়ে গেল এক বছর হয়ে গেল হ্যাঁ এক বছর আগে বেরিয়েছি আমি আরও তাও হেঁটে হেঁটে নয় গাড়ি করে গেছিলাম সো গাড়ি করে তো গেছিলাম না টোটো করে গাড়ি করে গাড়ি করে গেছিলাম তো আবার এক বছর পর আমরা দুজন বেরোলাম কিসের জন্য এত এমার্জেন্সি বেরোলাম এই বিকেলবেলায় এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব জানতে হলে থাকতে হবে দেখতে হবে দেখবে তো বটেই তো চলো দেখতে থাকো আমরা কিসে করে যাচ্ছি কোথায় যাচ্ছি পুরোটা শেয়ার করবো আমরা চলে এসেছি কোথায় আছি পুতুল আমরা বল বল ব্যারাকপুরে না রাজা মন্দিরে এখন ঢুকবো না রাজা মন্দিরে পরে ঢুকবো আমরা এইখানে আছি বুঝতে পারছো এখানে কি করতে আসে মানুষ এত এমার্জেন্সি হ্যাঁ ভেতরে ঢুকে দিয়েছে পাঁচিল দিয়ে দিয়েছে না পাশে চলে এসেছি এবার তুমি কিনবোটা কি আমার বিয়ের দিন যেটা পরবো সেটা এটা কিনবো রিসেপশনের জন্য তো দেখালে কত কিছু খেলাম সেটাই ভিডিও করতে পারলাম না বল প্রচুর ভিড় ছিল এবার কে ভিডিও করে দেবে আমাদেরকে যেহেতু খাচ্ছিলাম ফুচকা খেয়েছিলাম ফুচকা এই জন্য ভিডিওটা করতে পারিনি সরি বাট কিছু কিনলাম সেটা পরে শেয়ার করি এখন আমরা বাড়ি ফিরছি ফাইনালি আমরা বাড়ি ফিরলাম ভীষণ এনজয় করলাম ভীষণ এনজয় তার মধ্যে যা কতবার একটা কেস খেলাম সেই কেসটা যদি সত্যি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি সত্যি না হয় তাহলে তো শেয়ার করতেই হবে না অনেক বড় কেস খেয়েছি প্রচুর টেনশনে আছি এত আনন্দ করার পর এত টেনশনে আছি তোমাদের কি বলবো অন্ধকার অন্ধকার লাগছে তো আসছে না চলো ভাই তো আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে যাদের যাদের ভালো লাগলো তারা তো অবশ্যই লাইক করবে যাদের ভালো লাগছে না তারা কিন্তু ডিসলাইক করে জানাবে ডিসলাইক যারা করবে তাহলে বুঝে যাবো যে কারা আমাদের ভিডিওটা ভালো লাগেনি আর যারা ভালো লাগে তারা তো লাইক করেই আর ডিসলাইক করলে বুঝে যাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো বাই বাই।